নমস্কার বন্ধুরা, খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত। আর 26 জুলাই 2020 সালে রবিবার, ফের বড়সড় নিম্নচাপ এবং হতে পারে তা থেকে ছোটখাটো সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড়, এমনটা একটা ভাবা যেতেই পারে। তবে সেটা সময়ের অপেক্ষা করতে হবে, কবে উঠতে পারে গভীর নিম্নচাপ, আবার কি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দক্ষিণবঙ্গে আজকে কেমন বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে কি এবার বাড়বে গরম, ছুটি নেবে কি বর্ষা, সঙ্গে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আবার তৈরি হয়ে গেছে, কোথায় কবে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সঙ্গে আমরা দেখে নেব ভারতবর্ষের কোথায় কেমন আবহাওয়া, বাংলাদেশের কোথায় কেমন আজকে আবহাওয়া পরিস্থিতি থাকবে। শুরু থেকেই শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেননি, তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। অবশেষে দক্ষিণবঙ্গের মানুষ যেটা চাইছিলেন সেটা হলো না, উত্তরবঙ্গের মানুষও যেটা চাইছেন সেটা কিন্তু হচ্ছে না। কারণ দক্ষিণবঙ্গের মানুষ একটু বৃষ্টি চাইছেন, উত্তরবঙ্গের মানুষ চাইছেন কবে বৃষ্টিটা যাবে। হ্যাঁ, বৃষ্টি গেছে, কিন্তু আবারও জোরদার বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্র উঠে আসছে এবং আগামীকাল থেকেই উত্তরবঙ্গে আবারও জোরদার বৃষ্টির সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের মানুষ একটি বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, সেই অবস্থাটাই কিন্তু আপাতত আবার জারি হচ্ছে। উল্টে বাড়ছে গরম, আর্দ্রতার ভোগান্তি, এমনই সবশেষ তথ্য থেকে উঠে আসছে। আমরা জেনে নেব কোথায় কেমন পরিস্থিতি হতে চলেছে। দেখুন, যার জন্য বৃষ্টি অর্থাৎ যার জন্য বর্ষা, যাকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা, সেই অক্ষরেখা কিছুটা হলো দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বয়ে গিয়েছিল বঙ্গোপসাগর পর্যন্ত। বেশ কিছু জায়গায় জোরদার বৃষ্টি হয়েও ছিল, কিন্তু সেই অক্ষরেখা দুর্বল হয়ে গেছে এবং আরও দক্ষিণ দিকে সরে গেছে। তবে এই মুহূর্তে যেটা খবর, আগামী সোমবার থেকে আবারও কিন্তু উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা অতি সক্রিয় হবার সম্ভাবনা রয়েছে, যার জন্য বাড়বে উত্তরে বৃষ্টি, কমবে দক্ষিণে বৃষ্টি। এর সঙ্গে আজকে কোথায় কেমন দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে, দেখুন সেভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, পরিষ্কার কথা। কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টির যে সুনির্দিষ্ট একটা কারণ থাকা দরকার, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা, দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা, কোনোটাই আপাতত সক্রিয় নেই। তাহলেও কিন্তু হালকা বিক্ষিপ্ত, হালকা মাঝারি, অল্প সময়ের জন্য কিছু কিছু জায়গায় বৃষ্টি হতেই পারে। তার কারণটা কি? কারণ হচ্ছে উল্টে তাপমাত্রা বাড়ছে বৃষ্টির অভাবে, তার জন্য তাপমাত্রার জন্য বজ্রগর্ভ মেঘ তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। আর এই বজ্রগর্ভ মেঘ থেকেই কিন্তু অনেকটা কালবৈশাখী টাইপের বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জেলায়। কিছু কিছু জেলায় ছিটে ফোঁটা থেকে হালকা, কোথাও বা অল্প সময়ের জন্য একটু মাঝারি বৃষ্টি হয়েও যেতে পারে, কোথাও বা হবে না। কোথায় যে হবে আর কোথায় হবে না সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, কারণ বজ্রগর্ভ মেঘের সঞ্চারটা যে কোথায় হবে সেটা কিন্তু কেউই বলতে পারছেন না। তবে এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে প্রত্যেকটা জেলা ধরে কিন্তু বলার মতন আবহাওয়া আজকে নেই, 19 আর 20 থাকবে। তবুও বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিমের জেলাগুলোয় গরম প্রচণ্ডভাবে বাড়তে চলেছে। তবে ওরই মধ্যে খবর রয়েছে পশ্চিম বর্ধমানে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, অন্যদিকে বাঁকুড়ায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, পুরুলিয়াতে হালকা বিক্ষিপ্ত হতে পারে, অন্যদিকে নদিয়া, মুর্শিদাবাদেও কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদে। আর কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে তো বৃষ্টির পরিমাণ অর্থাৎ বৃষ্টি হবার সম্ভাবনা খুবই কম। কলকাতা, হাওড়া, হুগলি, 224 পরগনা, পূর্ব মেদিনীপুর, হালকা থেকে ছিটে ফোঁটা বজ্রগর্ভ মেঘ থেকে যেটা বললাম হবার সম্ভাবনা একটা রয়েছে। তবে এটা জানাবো, সেই বৃষ্টি কিন্তু খুবই নগণ্য, অর্থাৎ ছিটে ফোঁটা থেকে হালকা হবার সম্ভাবনা। গরমের ভোগান্তি বাড়বে, আর্দ্রতা বাড়বে। এখন প্রশ্ন, দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আসবে বর্ষার, অনেকেই কমেন্ট করছেন। দেখুন, এখনও পর্যন্ত যা খবর রয়েছে অন্তত 2 থেকে 3 দিন এই রকম পরিস্থিতি চলবে, বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনার দিক দেখতে পাওয়া যাচ্ছে না। তবে এরই মধ্যে কিছুটা সুখবর উঠে আসছে, আমরা যেটা উপগ্রহ চিত্র থেকে পরিষ্কারভাবে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি, তা সেখান থেকে এটাই দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে আগামী 2 বা 3 আগস্ট একটি জোরদার নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই জোরদার নিম্নচাপ দানা বাঁধার জন্য ওটা সাইক্লোনের রূপ নিতেও পারে, এমনটা কিন্তু দেখে মনে হচ্ছে। তবে এর সঙ্গে শুধু বঙ্গোপসাগর নয়, আরব সাগরও প্রচণ্ড শক্তিশালী একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে, অর্থাৎ দুই দিকে দুই নিম্নচাপ। আমরা এখন জানবো বঙ্গোপসাগরের নিম্নচাপটাকে নিয়ে, কারণ এটাই বৃষ্টির সম্ভাবনা বাড়াবে দক্ষিণবঙ্গে। তবে সেই সম্ভাবনা রয়েছে, কারণ বলা হচ্ছে আগস্ট মাসের 2 থেকে 4 তারিখের মধ্যে
একটা বৃষ্টি ভালো রকম হবার সম্ভাবনা রয়েছে যদি সেই নিম্নচাপটা তখনও পর্যন্ত স্থায়ী হয় বা জমাট বাঁধে। আর আবহাওয়াটা সবসময় পরিবর্তনশীল, যদি পরিবর্তন হয় সেটা দুর্বল হয়ে যায়, তাহলে বৃষ্টি অধরা থেকে যাবে দক্ষিণবঙ্গে। তবে যেটা মনে হচ্ছে, দক্ষিণবঙ্গে একটা ভালো রকম বৃষ্টি আসতে চলেছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে। শুধু দক্ষিণবঙ্গ নয়, সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশও জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই নিম্নচাপটা থেকে। এখনও পর্যন্ত এই খবর, আপনাদের প্রতিনিয়ত আমি আপডেট দিচ্ছি এবং আপডেট দিয়ে জানিয়ে দেবো যে সেই নিম্নচাপের অবস্থানটা কোথায় কেমন রয়েছে। এর সঙ্গে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আজ থেকেই কিন্তু অতি ভারী বৃষ্টি হচ্ছে না, এটা আমরা দেখতে পাচ্ছি। আজকে রাতের দিকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে আগামীকাল সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, মঙ্গলবার থেকে জোরদার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। অতি ভারী বৃষ্টি বুধবার। তবে এর সঙ্গে আজকে যেভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু হালকা বিক্ষিপ্ত দিনের বেলায় হতে পারে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় না হওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এখানেও হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, আর মঙ্গলবার থেকে জোরদার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই 3টে জেলাতেও। তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে 18 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 27 থেকে একেবারে 34 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিমাণ বাড়বে। দুই বঙ্গে দুই রকম আবহাওয়া বিরাজ করবে অন্তত 2 থেকে 3 দিন। এর সঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রাটা 36 বা 35 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠতে পারে এমনও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সমগ্র পশ্চিমবঙ্গে গড় আর্দ্রতার পরিমাণ থাকবে 75 থেকে 80 শতাংশ সর্বনিম্ন, সর্বোচ্চ থাকতে পারে 95 শতাংশ মতন। সুতরাং ভোগান্তি আর ভোগান্তি, উত্তরবঙ্গের মানুষদেরও বৃষ্টির ভোগান্তি, দক্ষিণবঙ্গের মানুষদেরও গরমের ভোগান্তি, এইরকমভাবেই চলবে আগামী কয়েকটা দিন। সঙ্গে ভারতবর্ষের আবহাওয়াটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ঝাড়খণ্ড বিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমে গেছে, কিন্তু কমে গেলে কি হবে? ঝাড়খণ্ডের মেসাঞ্জোর থেকে প্রায় 17,000 কিউসেক জল ছাড়া হয়েছে। সঙ্গে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকেও প্রচুর পরিমাণে প্রায় 10,000 কিউসেকের ওপর জল ছাড়া হয়েছে, যার ফলে মুর্শিদাবাদ বিশেষ করে বীরভূমের নিচু জায়গাগুলো আগামী 24 ঘন্টার মধ্যে একটা প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। সঙ্গে মালদহ তো কিছু কিছু জায়গায় জলমগ্ন এবং প্লাবনের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের জায়গাগুলো বিপদসীমার উপর দিয়ে বইছিল নদীগুলো, যার ফলে বৃষ্টিটা কয়েকদিন কম হওয়ার জন্য সেই বিপদসীমা থেকে নদীর জলস্তর নেমে যাবার একটা সম্ভাবনা রয়েছে। আর পূর্ব ভারতের যে জায়গাগুলো সেখানে আবহাওয়া পরিস্থিতি থাকবে, বিশেষ করে ত্রিপুরাতে 25 থেকে বা 33 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজকে। এর সঙ্গে বৃষ্টির সেভাবে খুব একটা সম্ভাবনা নেই আজকে, হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। তবে মঙ্গলবার থেকে আবার ত্রিপুরায় জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানেও অতি ভারী বৃষ্টি, সিকিমেও চলবে অতি ভারী বৃষ্টি। বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকবে আজকে দেখুন। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে রংপুর বিভাগে বিশেষ করে কিছু কিছু জায়গায় মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ বিভাগের জায়গাগুলো ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি কোথাও হবে বা কোথাও হবে না, বজ্রবিদ্যুৎ সহ একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং বাংলাদেশ জুড়েও কিন্তু বৃষ্টিটা অনেকটাই কম থাকবে আজকে, তার জন্য নদীর জলস্তর যেগুলো বেড়ে গিয়েছিল কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, এটাই একটা আশার কথা। তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 25 থেকে 27 ডিগ্রি সর্বনিম্ন, সর্বোচ্চ থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। উপকূলের জায়গাগুলোতে তাপমাত্রা আরও বাড়বে, ঝোড়ো হাওয়া বইতে পারে 15 থেকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, আর্দ্রতার পরিমাণ থাকবে গড়ে 80 শতাংশ। এমনভাবেই কিন্তু আজকে বাংলাদেশের আবহাওয়াটা চলবে। সুতরাং বন্ধুরা, আপনাদের সংক্ষেপে আরেকবার জানিয়ে দিচ্ছি, পশ্চিমবঙ্গের আবহাওয়াটা এমনই থাকবে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে চলেছে, মঙ্গলবার থেকে জোরদার বৃষ্টির সম্ভাবনা, ওপরের দিকের 5 জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বর্ষার মতন ভারী বৃষ্টির সম্ভাবনা 2 থেকে 3 দিনের মধ্যে নেই, বৃষ্টির সম্ভাবনাই নেই। তাপমাত্রা বাড়ার জন্য বজ্রগর্ভ মেঘ থেকে কোথাও হালকা বিক্ষিপ্ত, কোথাও হালকা মাঝারি, অল্প সময়ের জন্য কালবৈশাখী টাইপের একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। অন্যদিকে যেটা বললাম যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, যার জন্য প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে।
দুই বঙ্গেই। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যেটা উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে। তো পরে যেমন আপডেট আসবে আপনাদের আমি যথাসময় জানিয়ে দিচ্ছি এবং জানিয়ে দেবো। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্প করবে। থ্যাংকস ফর ওয়াচিং।